আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, পুরো বিষয়টি দেখলে বুঝতে পারবেন ঘটনাটি কী ছিল। দর্শক, আর দেরি নয়, শুরু করা যাক। ওবাইদুল কাদের বলেছে বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে বিএনপির হাত পা ভেঙে দেওয়া হবে। আমি ওনাকে বলতে চাই, যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি পুলিশ ছাড়া রাস্তায় এসে দেখান। ঠাকুরগড়ে কে? আমি তো কলা খাই না। তো তারা মেসেজ দিচ্ছে, তারাই হয়তো সমস্যাটা করবে। আঙ্গুল ফল যখন কেউ না খেতে পারে তখন সেই শব্দটা এসেছিল, আঙ্গুল ফল টক। তারা যে বলেছিল 20 ঘন্টা জানি করে আমরা ইয়াতে যাব কেন, ঠিক আছে? তো এটা ছিল এরকম আঙ্গুল ফল টক। বর্তমানে যারা আওয়ামী লীগ করে তাদের বিবেক মরে গেছে। আমি আমার নিজের চোখে দেখেছি 80 বছর বয়সী মহিলারাও এসেছে। এরা হৃদয়ের টান ছাড়া কোনো কিছু দিয়ে সম্ভব না। আওয়ামী লীগের ব্যাপারটা হচ্ছে, তোমরা মরো বাঁচো যাই করুক না কেন, বাংলাদেশের জনগণ বেঁচে থাকলে থাকবে, মরে গেলে যাবে। আমার ক্ষমতা লাগবে। সারা বাংলাদেশ থেকে এখানে মহিলা দলের নেত্রীরা আসছেন, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনের সাথে একমত হয়ে আমি আমার নিজের চোখে দেখেছি 80 বছর বয়সী মহিলারাও এসেছে। তো আমার মনে হয় যে এরা হৃদয়ের টান ছাড়া কোনো কিছু দিয়ে সম্ভব না। ওবাইদুল কাদের বলেছে বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে বিএনপির হাত পা ভেঙে দেওয়া হবে। আমি ওনাকে বলতে চাই, যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি পুলিশ ছাড়া রাস্তায় এসে দেখান। যদি আপনার কলিজায় এতটুকু পরিমাণ জোর থাকে তাহলে আপনি পুলিশ ছাড়া একদিন রাস্তায় এসে দেখান যে আপনি পারেন। আপনার মতো নেতার কোনো ক্ষমতা হয় নাই আমাদের ঠ্যাং ভেঙে দেওয়ার মতো। আমরা এই দেশের নাগরিক, এই দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছি। দেশটা কারোর টাকায় কেনা না, কারোর বাপের টাকায় কেনা না, যে কেউ বলবে আমাদের ঠ্যাং ভেঙে দেবে। একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা কথা বলতে পারবো না, আমরা আমাদের অধিকার সম্পর্কে কথা বলতে পারবো না, কোথাও দাঁড়াতে পারবো না। এই অধিকার তো তাদেরকে আমরা দেইনি যারা যুদ্ধ করেছিল, এই দেশটাকে স্বাধীন করেছিল স্বাধীনভাবে কথা বলার জন্য, ভাষার জন্য। একটা জাতি জীবন, বিশ্বের ইতিহাসে একটাই জাতি আছে যারা ভাষার জন্য জীবন দিতে পারছে, নিজের অধিকারের জন্য জীবন দিতে পারছে, সেই জাতিটা হচ্ছে আমার বাঙালি জাতি। সেই বাঙালি জাতিকে এত তাড়াতাড়ি দমিয়ে রাখা যায় না, সেটা যদি উনি মনে করে থাকে এটা ওনার ভুল। ঠাকুরগড়ে কে? আমি তো কলা খাই না। তো তারা মেসেজ দিচ্ছে, তারাই হয়তো সমস্যাটা করবে। বিএনপি দীর্ঘ এতগুলো দিন ক্ষমতায় নেই, এত দমন নিপীড়ন, এত নির্যাতন, এত অত্যাচার করার পরও বাংলাদেশের জনগণের কাছে আজকে একটা মেসেজ ক্লিয়ার যে বিএনপি কখনো সহিংসতার রাজনীতি করে না। যদি তারা বলে থাকে যে সহিংসতা হবে সেটা তারাই করবে। আঙ্গুল ফল যখন কেউ না খেতে পারে তখন সেই শব্দটা এসেছিল, আঙ্গুল ফল টক। একটা গল্প আমরা ছোটবেলায় পড়েছিলাম যে আঙ্গুল ফল টক কেন বলা হয়েছিল, সেটা সবাই মোটামুটি পড়ালেখা যারা করছে তারা সবাই পড়েছিল যে আঙ্গুল ফল টক কেন। তো ভিসা নীতির ব্যাপারটা, তারা যে বলেছিল 20 ঘন্টা জানি করে আমরা ইয়াতে যাব কেন, ঠিক আছে? তো এটা ছিল এরকম আঙ্গুল ফল টক। তো তারা তো ভিনা দাওয়াতেই সেখানে পৌঁছে গেছিল এবং সেলফি তুলে মনেও করেছিল যে সবকিছু তারা পার পেয়ে যাবে। কিন্তু যখন কিনা শেখ হাসিনা সেই দেশে থাকা অবস্থায় ভিসা নীতি কার্যকর হয় আর তারা যাই বলুক না কেন তারা এবার সফল হতে পারবে না। বর্তমানে যারা আওয়ামী লীগ করে তাদের বিবেক মরে গেছে, তাদের সুস্থ মস্তিষ্কটাই নাই। যাদের মধ্যে সুস্থ একটা মস্তিষ্ক আছে, যারা মানুষ, যাদের মধ্যে বিন্দু পরিমাণে মনুষ্যত্ব আছে, তারা কখনো আওয়ামী লীগের সাথে থাকতে পারে না। এটা আমার বিশ্বাস না, এটা বাংলাদেশের লক্ষ লক্ষ জনগণের বিশ্বাস। আওয়ামী লীগের ব্যাপারটা হচ্ছে, তোমরা মরো বাঁচো যাই করুক না কেন, বাংলাদেশের জনগণ বেঁচে থাকলে থাকবে, মরে গেলে যাবে। আমার ক্ষমতা লাগবে। হাজার হাজার মানুষকে, মানুষের লাশের উপর দিয়ে যারা ক্ষমতার নেশায় পাগল থাকতে পারে তারা আর যাই হোক মানুষ হতে পারে না। আর তারা যে কথা বলে, যে ভাষায় কথা বলে, ওই ভাষায় কথা বলা কোনো সুস্থ শিক্ষিত, শিক্ষা তো অনেক ধরনের হয়, কাগজে কলমে শিক্ষা, মনুষ্যত্বের শিক্ষা, যে পুঁথিগত শিক্ষা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তো ব্যাপারটা এরকম যে কিছুটা আমরা মনে করি যে আমরা ডিগ্রি অর্জন করেছি, আমরা মনে হয় অনেক বেশি শিক্ষিত। একজন শিক্ষিত মানুষের ভাষা আর ওনাদের ভাষা কখনো এক হতে পারে না। আমি মনে করি একজন অশিক্ষিত মানুষের ভাষা ওনাদের থেকে 3 গুণ বেটার।